everyone, welcome back to the channel. Bangla Nobobarsher Prothom Diner Vlog Niye Chole Eshchi Tomader Kache. Aaj ebare Nobobarshota Shottyi Special Karon Robibar Poreche. Ami সকালবেলা উঠে মাংস ম্যারিনেট করে দিয়েছিলাম আমাদের বাড়িতে নববর্ষা আর বৈশাখ মাসটা পুরো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় তো সকালবেলা উঠে স্নান টান সেরে আমি পূজো করে নিয়েছি মাংসটা যেহেতু ম্যারিনেট করেছিলাম একটু আগে এটা রান্না করতে শুরু করে দিয়েছি যেহেতু নববর্ষা প্লাস একটা ছুটির দিনে পড়েছে ইচ্ছে তো করেই অনেক কিছু ভালোমন্দ রান্না করার কিন্তু কপিলের একটু হাই ব্লাড প্রেসার ধরা পড়েছে তো সেই কারণে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন ডাক্তারবাবু বলেছেন করতে তো একটু হালকার উপরে খেতে হবে একটুখানি তেল ঝাল মশলা এগুলো যতটা কম পারা যায় যতটা কম রিচ খাওয়ানো যায় ততটা ভালো সেই জন্য মন থেকে ইচ্ছে থাকলেও খুব বেশি কিছু করতে পাচ্ছি না যেহেতু রেড মিট বন্ধ তাই জন্য চিকেনটাই করতে হলো অগত্যা আর ওদিকে আমি কৃষ্ণমকে পাঠিয়েছি একটু পড়াশুনো করতে ও একটুখানি এনগেজ থাকলে আমিও হাতের কাজটা সেরে নিতে পারি আমাকে বলেছে ও পাঁচটা পেজ করেছে অঙ্ক তাহলে একটু টিভি দিতে হবে কোনটা কোনটা দেখা এত তাড়াতাড়ি করলি কি করে দশ মিনিট হয়নি সব শেষ করে দিয়েছিস কি করে তারপরে কই থ্রি এর পরে বাদ দিয়ে দিয়ে করেছিস যেগুলো সোজা যেগুলো সোজা সেগুলো বাদ দিয়ে দিয়ে করেছিস যেগুলো সোজা সোজা সেগুলো করেছিস হ্যাঁ এই এইটা কর করবে এইখানটা এগুলো কর এটা করে দে এই যে এইখানেও বাকি আছে এই যে হয়নি এই যে দেখ এই যে হ্যাঁ এগুলো বাকি আবার এগুলো বাকি বছরের প্রথম দিন মা আমাদের পড়তে বসাতে এই বলে যে আজকের দিনে যদি পড়াশোনা করিস তাহলে সারা বছর পড়াশোনাটা হবে আর না হলে হবে না সেই বলে কৃষ্ণকে একটু পড়াতে বসিয়েছি আজকে তোমাদের বাড়িতে এরকম কার কার মা বাবারা বলতো এবং বছরের প্রথম দিন তোমরা সেই কারণে পড়তে বসতে আমাকে জানিও কমেন্টসে আমার মাংস এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে টু সার্ভ ফর দ্য লাঞ্চ এর সাথে গরম ভাত হলে কিন্তু মন্দ হবে না একদম নতুন আমার আর কৃষ্ণমকে দেখি কৃষ্ণমেরও নতুন লুক নতুন বছরে আজকে শুভ নববর্ষ তো সবাইকে বলেছ শুভ নববর্ষ কিরম ভাই বলবে শুভ নববর্ষ তো আমরা সবাই মিলে একটু গরমে হেয়ার কাট করে নিয়েছি আমরা 4 করেছি নিয়ে 5 6 হ্যাঁ সো আমাদের 6 আছে এটা দরকার নেই আচ্ছা তো আমাদের বাড়িতে বন্ধুরা আসবে এমনি কিছুক্ষণের জন্য চাটা খাবো একটুখানি হালকা একসাথে কারণ নববর্ষার দিন ওনারা কাছেই আসছেন তাহলে আমি চলে এসো বাড়িতে তো আমি একটু শাড়ি পরেছি চটপট করে আর কপিল গেছে একটুখানি বাইরে তো আসছে ও এলে আর এদিকে কৃষ্ণাম ঘোরাঘুরি করছে দিক থেকে ওদিক ঘর দোর যা গোছানো হচ্ছে সব লোটপালট করে দিচ্ছে সন্ধ্যাবেলা চা মুড়ি মাখা আর বাঙালি নির্ভেজাল আড্ডা বছরের প্রথম দিনটা এরকম কে না চায় বলো আমাদের আড্ডা এদিকে একদম জমে গেছে আর আমরা ভীষণ এনজয় করছি সন্ধ্যাবেলাটা আসলে এই দূর দেশে বন্ধু বান্ধবদের একটু সান্নিধ্য আর কি চাই বলো এখানে তো আমাদের পরিবারেরা থাকে না বন্ধুরাই আসল কিন্তু যে মেয়েটির সাথে যাবে সে আবার এই কালারের জামা পড়েছে ওকে ওই কালারের টাই এই মেয়েটিকে কি জোটাতে হয় আবার নাকি মানে ক্রমে কি মেয়ে থাকতেই হয় এবার তাই যাদের মেয়ে চলো ওরা বেরিয়ে গেছে কালকে আমাদের উইক ডে এখানে কৃষ্ণম কি করাচ্ছে দেখাই তোমাদের ওই তো একা পড়ে গেছিলো কারণ বাচ্চারা কেউ আসেনি ওদের তো ও অ্যাকচুয়ালি ওদের বাচ্চারা একটু বড় বড় তাই ওরা নিজে একা একা থাকতে পারে কৃষ্ণম একটু একা পড়ে গেছিলো ভেবেছিল আসবে দাদা দিদিরা
দেখাচ্ছি কি করছে দেখো কি করছো ও নিজের ঘরে এসে বই পড়ছে স্টোরি বুক শোনা বাবা চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও আবার আসবো পরের ব্লগে বাই